আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, আপনি সারা বাসে না যে প্রাণ। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল আলামিন, আপনি উম্মতের জাবিন। আপনি রহমাতাল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাগার উম্মতের আপনজন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যাহারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেয় শহীদ হয়, ওরা মরে না, ওরা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিয়ে ওরা জীবিতই থাকে। সুবহানাল্লাহ। এ জীবিতর অর্থ দুইটা, কয়টা? দুইটা। একটা হচ্ছে মানুষের অন্তরে জীবিত থাকে, আর একটা হচ্ছে ওরা কবরে জীবিত থাকে, ওরা জান্নাতে গিয়ে জীবিত থাকে। আর এক আয়াতে আল্লাহ তাআলা ফরমাইয়াছেন যে আল্লাহ তাআলা ওদেরকে খাওয়াইয়া বাসায়। সুবহানাল্লাহ। সিমটি কাটার মতো একটু ব্যথা লাগে যখন একটা মানুষের জীবন দেয় আল্লাহ তাআলার রাস্তায়। মানুষ মনে করে যে আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিয়ে শহীদ হলে বিবি বাচ্চা ছেলে মেয়ে কে খাওয়াইবে, কে পড়াইবে, কত কষ্ট, অল্প বয়সে মারা যাবো, এইরকমের অনেক চিন্তা করে। আর আল্লাহ তাআলা বলেছেন যে শহীদি মরণের পরে মরতে যেটু সময় লাগে তারপরেই ওকে জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর শহীদকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে, আত্মীয় স্বজনকে সুপারিশ করতে পারবে, সে পাওয়ার তাকে দেওয়া হবে কেয়ামতের ময়দানে। একজন শহীদের বাবা হলে সে বাবাটা ধন্য হয়, একজন শহীদের মা হলে সে মাও ধন্য হয়। তারা গর্ব করে দুনিয়া এবং আখেরাতেও গর্ব করবে যে আমি একজন শহীদের বাবা, আমি একজন শহীদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের জন্য যারা জীবন দেয়, জীবন দিয়েছে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী রহমাতাল আলামিন হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন আপনি দোয়া করতে থাকুন আপনার উম্মতদেরকে বাঁচিয়ে দিব, তবে শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে আমার হুকুম আর আপনার তরিকায় যখন আপনার উম্মতেরা চলবে তখনই আমি তাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত আছে না? আমরা মসজিদে আসছি, এখানেও শর্ত আছে, টার্গেট আছে, নিয়ত আছে, উদ্দেশ্য আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে সেটার জন্য উদ্দেশ্য আছে। জান্নাত কিভাবে পাবো সেটারও কারণ আছে, জাহান্নাম থেকে বাঁচবো সেটারও কারণ আছে। তো এই কারণ উদ্দেশ্য কাজকর্মের সাথে ফলাফলের সাথে মিল থাকে, আর কাজকর্ম না করলে ফলাফলের সাথে মিল থাকে না। আমরা এখানে মসজিদে আসছি, উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, ইমান টিকাইতে হলে মসজিদে আসতেই হবে, এক। দুই নম্বরে হচ্ছে সামাজিক উপকারিতা, শারীরিক উপকারিতা, মানসিক মন মস্তিষ্ক সুস্থ থাকে, ইবাদত করলে পরে মনের ভিতর একটা মজা লাগে, আরাম লাগে। এটা যারা না করে তারা বুঝবে না।
তো এখানে যে আমরা বসে আছি, শুনতেছি, বলতেছি, এতে সওয়াব আছে, এই উদ্দেশ্যগুলো আছে না? বিনা কারণে কেউই আসে না। আমরা চাকরি করি, কাজ করি, বদলি দেই, ব্যবসা করি, মাছ ধরি, খেতি খামারে কাজ করি, সব কাজেরই একটা উদ্দেশ্য কারণ আছে। তো আল্লাহ তাআলা যে শহীদদেরকে বেহেশত দিবে, এরপরেও আল্লাহ তাআলা যে বিশ্বনবীর দোয়া কবুল করে, তার উম্মতদেরকে যে মাফ করবে, সেটারও কারণ আছে, উদ্দেশ্য আছে, কর্ম আছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা নবীজিকে জানাইছে যে আপনার উম্মতদেরকে আমি সবাইকে মাফ করে দিব, আমার কোনো দাবি দোয়া নাই, শুধু একটা দাবি, সেটা কি? আপনার তরিকা মতো চলতে হবে, যদি চলে তাহলেই আমি তাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সারা জীবন ভর উম্মতি উম্মতি বলে কেঁদেছে, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে গিয়ে উম্মতের কথা ভুলে নাই। বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন জন্মের সময় আল্লাহ তাআলার কাছে কেঁদেছে, শিশু নবী অবস্থায় থাকা অবস্থায় উম্মতের জন্য কেঁদেছে, 63 বছর ধরে কেঁদেছে, এখনো আশেকদের কানে শুনতে পায় নবীজি নাকি এখনো উম্মতি উম্মতি বলে রওজা শরীফে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আমরা শুনি না কেন? আমাদের কান বয়রা, আমাদের ওই পাওয়ারি কান নাই, নবীওয়ালা কান নাই, কানে কানে ব্যাসকম আছে, আল্লাহওয়ালা নবীওয়ালা শয়তানিওয়ালা, পার্থক্য আছে না? শয়তানের কাজকর্ম যদি কানের ভিতরে ঢুকাইয়ে তুই, ওই কানের ভিতরে আল্লাহর কথা, নবীর কথা যাবে না, হেদায়াতের কথা ঢুকবে না। আর যাদের কান পরিষ্কার আছে, পরিষ্কার মানে নবীর বাসনা আছে কানের ভিতরে, গুনগুন করে, দুরুদ শোনে, পরে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার গুণগান গায়, এরা আল্লাহ কি বলে, নবী কি বলে, এরা দুনিয়াতে বসেই শুনতে পায়। সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় ওলি, আউলিয়া, এরা আল্লাহ তাআলার বন্ধু, নবীর বন্ধু, এজন্য তারা শুনতে পায় যে রহমাতাল্লিল আলামিন এখনও রওজা শরীফে বসে আল্লাহ তাআলার বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য কাঁদতেছে, যে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি আজাব দিয়েন না, দুনিয়ায় গজব দিয়েন না, বিপদ আপদ দিয়েন না। এজন্য মনে হয় আমরা আজও পর্যন্ত করোনা থেকে বেঁচে আছি, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ করোনাকে ভয় পায় কিন্তু আল্লাহ তাআলাকে ভয় পায় না, এমন মানুষও দেশে আছে। করোনাকে ভয় পায়, মরণকে ভয় পায়, অসুখ অসুস্থতাকে ভয় পায়, কিন্তু ওই রকমের ভয় আল্লাহ তাআলাকেও পায় না। আমি আজকে বাস্তব একটা শিক্ষা দেখেছি, যখন লঞ্চে চলি, লঞ্চের একটা সহজ সোজা পথ আছে, গাড়িতে চলি, গাড়িরও একটা সোজা পথ আছে, হাজারো গাড়ি চলাচল করে কিন্তু একটু নিজের সাইড রেখে যদি অন্য সাইডে যায়, তখনই হয় এক অ্যাক্সিডেন্ট করে, না হয় পাঁচটা গাড়ির ড্রাইভারেরা ওরে ওকে ধমক দেয়, বলে একেবারে লাগাই দেবো এখনই, বেটা তোমার পথ রাইখা অন্য পথে চলো কেন, ঠিক কি না? এরপরে লঞ্চ ট্রলার নৌকা ওদেরও চলার একটা সোজা পথ আছে, ওই পথ রেখে যখন তেরা ব্যাখ্যা করে, তখন বলে যে নদীটা কি তোমার বাপের কিনা নদী, না সবার নদী, সবার নদী না? এই জন্য যার যার লঞ্চ ট্রলার তার তার রেখায় চালায়, গাড়িটাও যার যার সাইডে শেষে চালায়, রং সাইডে চলতে পারে না। মুমিন মুসলমানদের জন্য একটা সহজ সরল পথ আছে, সে পথটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আর একটা গোমরা পথ আছে, এদিক সেদিক, নবীজি হাত দিয়ে দাগ দেয়, দাগ দিয়ে দেখাইছে, দাগ সোজা একটা দাগ, সাহাবিরা একটা সোজা দাগ দেখো, হ্যাঁ দেখতেছি, এই দাগটা হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আর এদিকে ওদিকে বাঁকা আঁকা বাঁকা রাস্তা দেখো, কহ দেখছি তো, কয় এগুলো হচ্ছে সব দলিন, এগুলো কি দলিন, দুনিয়ার মায়া বাসনা মহাব্বত খেল তামাশা হাসি ঠাট্টা আনন্দ ব্যবসা বাণিজ্য যত খারাপই আছে সব আঁকা বাঁকা, সব কি আঁকা বাঁকা, আর এই সহজ এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মুমিনদের জন্য সহজ সরল পথ আছে, সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। নবীজি দেখিয়ে গেছে, আল্লাহ তাআলা বলে দিছে, কথা হচ্ছে দুইটা, কয়টা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর নবীজি দেখাইয়ে দিয়েছেন যে এভাবে 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 চললে পরেই তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে, আমার দোয়া কবুল হবে, না হয় আমার মেয়ে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে ওর জন্য আমার দোয়া কবুল হবে না, ওই যদি আল্লাহ তাআলার হুকুম মতো
না চলে। আমার সন্তান যারা আছে, আমার চার মেয়ে চার ছেলে, আমার বিবিরা পর্যন্ত, তারাও যদি আল্লাহ তাআলার হুকুম মতো না চলে, আমি নবী হয়েও তাদেরকে জোর করে জান্নাতে নিতে পারবো না, যেটার প্রমাণ হচ্ছে নূহ আলাইহি আসসালাম তার ছেলে কেনানকে মাফ করাইতে পারে নাই। নবীর বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার, নামি কুমার, মূর্তি বানাইতো। যে আমার বাবা মাকেও আমি জান্নাতে নিতে পারবো না, কারণ তারা আল্লাহ তাআলার হুকুম মতো চলে নাই বিদায়, আমি আমার বাবা মাকেও সুপারিশ করতে পারবো না। কেন? তারা আল্লাহ তাআলার হুকুম মতো চলে নাই, নবীর দেখানো মতে চলে নাই, এজন্য তাদের জন্য দোয়া কবুল হবে না। জোরে বলি না আউযুবিল্লাহ। একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হাদিস বর্ণনা করেছে, হাদিসের ভিতরে আল্লাহ তাআলা নবী বলেছেন, শহীদের মৃত্যুর মধ্যে সিম টিকাটার মতো হালকা একটু কষ্ট লাগে, যে শহীদ হয়েছে সে ছাড়া অন্য কেউই বুঝবে না। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন বলেছে, আমার মনে চায় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই। শহীদ হওয়া এমন একটি মজার ব্যাপার, ও শহীদ ছাড়া আর কেউ বুঝবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে দোয়া করে, তিন দিন পর্যন্ত খোঁজ খবর পাওয়া যায় না। সাহাবিরা সবাই খোঁজ দিয়েছে, না যেন কাফেরেরা মেরে অন্য জায়গায় ফেলে দিয়েছে। এমন কষ্টের মধ্যে তিন দিন পর্যন্ত যখন খোঁজ দিয়েছে, সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ পাঁচজন লোক ঘনিষ্ঠ, এরা সবচেয়ে কান্নাকাটি করতেছে আর খুঁজতেছে। সাহাবিরা খুঁজতেছে, গিয়ে দেখে নবীজি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কানতেছে। এ কান্নার ভিতরে বলতেছে, আপনার দুঃখ কি, আপনার কষ্ট কি, কি অবস্থা, আপনার শরীরের অবস্থা কেমন, না কে? আল্লাহ নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন বলতেছে, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য টার্গেট হচ্ছে একটা, কয়টা? আমার দিন যায় যেভাবে, রাত্র যায় যেভাবে, এ দিয়ে আমার কোনো দুঃখ কষ্ট নাই, আমার দুঃখ কষ্ট হচ্ছে আমার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন বলেছে, আমি সারা দিন কষ্ট করি আমার উম্মতের জন্য, আর সারা রাত্র ইবাদত করি, তাও করি আমার উম্মতের জন্য, যাতে করে আমার একটা উম্মত জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর জন্য কান্দি না, ঠিক কি না? নবীর উদ্দেশ্য কয়টা? একটা, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। সে কাফের হোক, বেঈমান হোক, মোনাফিক হোক, মোশরেক হোক, যে যেভাবেই হোক, নবীর টার্গেট হচ্ছে নবীজি দুনিয়াতে আসার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, নবীর আশা যে প্রত্যেকটা কাফের মুসলমান হইয়া জান্নাতে যাও, প্রত্যেকটা মোশরেক ইমানদার হয়ে জান্নাতে যাও, মোনাফিক সে মোনাফিকই ছেড়ে আমলদারি হয়ে সেও জান্নাতে যাক, নবী চায় যে একটা মানুষও যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।